জোট আমলে কারোর বিয়ে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে উপঢৌকন হিসেবে চাকুরির অফার লেটার নিয়ে যেতেন তৎকালীন নেতা মন্ত্রীরা। হাতে হাতে প্রদান করা হতো চাকুরির লেটার। তৎকালীন সময়ে রাজ্যে কোনো ধরনের স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না। রবিবার প্রদেশ বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের তৎকালীন জোট সরকারকে কটাক্ষ করে এমনটাই বলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, যখন একটি দল সরকারে থাকে না তখন সেটি একটি সমষ্টি, কিন্তু যখন একটি দল সরকার গঠন করে তখন সেই সরকারের জন্য স্বচ্ছতা বজায় রেখে কাজ করা একটি কর্তব্যে পরিণত হয়। আর বর্তমান রাজ্য সরকার সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করে চলেছে, কিন্তু জোট সরকারের আমলে এবং পরবর্তীতে কমিউনিস্টদের শাসনে অস্বচ্ছতা এবং নিয়োগ নীতি না মানার ফলে রাজ্যের বহু চাকুরি প্রাপকদের চাকুরিচ্যুত হতে হয়েছে। তাই বর্তমান সরকারের শাসনে যারাই চাকুরি পাচ্ছেন তাদের যেন ভবিষ্যতে চাকুরি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা না দেখা দেয় সে বিষয়কে মাথায় রেখে স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করছে সরকার। আমরা দেখেছি অষ্টআশি থেকে ৯৩ সাল বিভিন্ন মন্ত্রীগণ নেতাগণ কারোর বিয়ে হলে বিয়ে বাড়িতে অফার নিয়ে যেতেন, পকেটে করে বিয়ের উপঢৌকন হিসেবে অফার প্রদান করতেন, কারোর ম্যারেজ ডে উপঢৌকন হিসেবে অফার প্রেরণ করতেন, হাতে হাতে প্রদান করতেন। তার মানে কোনো স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না। কারণ একটা সরকার যখন হয়ে যায়, যখন একটা দল সরকারে থাকে না তখন সেটা একটা সমষ্টির, একটা দলের, একটা গোষ্ঠীর। কিন্তু যখন সরকার হয়ে যায়, অধিকাংশ জনগণের দ্বারা নির্বাচিত হয়, তখন সেই সরকারের কাছে স্বচ্ছতা এবং সমগ্র অংশের মানুষের জন্য সেই স্বচ্ছতা বজায় রাখার ন্যূনতম প্রয়াসটা অবশ্যই থাকতে হবে। এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে স্বচ্ছতাকে বজায় রেখে বর্তমান সরকার কাজ করছেন। পাশাপাশি দিন জিআরবিটির ক্ষেত্রে বহিরাজ্যে যুবক যুবতীদের আবেদনের বিষয় নিয়ে আলোচনা করেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, জিআরবিটির ইন্টারভিউ যখন হয় তখন পিআরটিসি বাধ্যতামূলক ছিল না, সেক্ষেত্রে বহিরাজ্যের কিছু সংখ্যক যুবক যুবতী চাকরির জন্য আবেদন করেছে। পরবর্তীতে রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা বিবেচনা করে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে চাকরি ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করে ত্রিপুরা সরকার। এ নিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। তবে রাজ্যের যুবক যুবতীদের এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার থেকে বেরিয়ে আসা উচিত। আরেকটা বিষয়, বহিরাজ্যের মানুষ চাকরি পেয়েছে বলছে, আপনারা জানেন একটা সময় পর্যন্ত পিআরটিসির বিষয়টা ওপেন ছিল। জিআরবিটির ইন্টারভিউ যখন হয়, অ্যাডভার্টাইজমেন্ট যখন হয়, পিআরটিসি বাধ্যতামূলক ছিল না, তার জন্য বাইরের থেকে কেউ কেউ অ্যাপ্লাই করেছেন, খুব ছোট্ট অংশ, যতটা আমরা খবর পেয়েছি ভীষণই ছোট্ট একটা অংশ যারা অ্যাপ্লাই করেছেন, এবং তার মধ্যেও ভীষণই ছোট্ট একটা অংশ যারা কোয়ালিফাই করেছেন, মেরিট লিস্টে যারা আছেন, একেবারে নেই তা নয়, কয়েকজন তো আছেন। কিন্তু যেহেতু ওইখানে অপশান ছিল না, অ্যাপ্লাই করার সুযোগ ছিল, তার পরবর্তী সময় রাজ্য সরকার সেই বিষয়টাকে বিবেচনা করে সম্ভবত ২০২২ শেষে বা ২৩ কোনো প্রথম দিকে কোনো একটা সময় পিআরটিসিটা ত্রিপুরা রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য কম্পালসারি করেছেন, যাতে করে ত্রিপুরার ছেলে মেয়েরাই একমাত্র সেখানে অগ্রাধিকার পায়, যারা ত্রিপুরার বাসিন্দা তারাই যাতে অগ্রাধিকার পায়, সেই বিষয়টাকে নিশ্চিত করার বিষয়টা তৈরি করেছে। তো এই যে একটা অস্পষ্টতা তৈরি করে বেকারদেরকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসা উচিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।